আগে ভিডিওতে আমি ফিনিশ করতে পারিনি তো ফের আমি আবার একটা সিলভার জুয়েলারি ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকে ভিডিওটা আমি শেষ করে দেব মানে আজকে আমি পুরো একদম লাস্ট পার্ট দেখিয়ে দেবো যে আমার সিলভার জুয়েলারি কালেকশানে আর কি কি আছে তো আজকে রিভিউ মানে চলুন জুয়েলারিগুলো দেখে নিই ফার্স্ট তো আজকে আমি দেখাবো যেটা দিয়ে সেটা হচ্ছে যে আমার সিলভারের পলা তো সিলভারের শাঁখা কিন যদি কিনি আমি ভবিষ্যতে তো সিলভারের শাঁখার ভিডিও আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন এটা আছে সিলভারের পলা এটার দাম নিয়েছিল কোনটা একটু ডিস্টার্ব দিচ্ছে সবই বলছি আপনাদেরকে হ্যাঁ এটার দাম নিয়েছিল এগারোশো বারোশো টাকা মতো মানে এটা বারোশো টাকা মতো নিয়েছিল দাম আর এটা কতটা ওয়েট ছিল আমার ঠিক জানা নেই এটা রিসেন্টলি করা কিন্তু ওয়েটটা আমার জানা হয়নি তো যাই হোক এটা বারোশো টাকা দাম নিয়েছিল এটা যদি আপনাদের ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এরকম আপনারা শাখার সাথেও করতে পারেন এবং পলার সাথেও করতে পারেন আমি করেছি একটু যে একদম ডার্কেস্ট যে মানে ব্ল্যাক নয় কিন্তু খয়েরির যে একদম ডার্কটা সেই ডার্ক খয়েরি পলার উপরে আমি এটা বানিয়েছি আপনারা চাইলে লাল পলা বা শাখার উপরে মানে সাদার উপরেও এটা বানাতে পারেন ভালো লাগবে তো নেক্সট যদি আমি কখনো সিলভারের শাখা নিই তখন আপনাদের সাথে আমি সেই শাখা ডিজাইনটাও শেয়ার করব তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে যাওয়া যাক নেক্সট আমি আপনাদেরকে দেখাবো আমার সিলভারের যে নেকলেস সেটটা আমি কিনেছিলাম এবং সিলভারের যে আর্ট যে জুয়েলারিগুলো আছে সেগুলো সবই আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দেবো এটা দেখুন সিলভারের দুটো চুড়ি আমি বানিয়েছিলাম মানে সবসময় হাতে পড়ার জন্য সিলভারের এই দুটো চুড়ি এগুলোর প্রাইসটা আমার মনে নেই সেই বাচ্চাদের পায়ে যে তোড়াগুলো পড়ায় সেই রকম টাইপের দেখতে কিন্তু এই যে এই যে মানে এগুলোকে কি কী বলে এই যে ঘন্টিগুলো আছে এগুলো খুব ছোট ছোট ঘণ্টি এগুলো বড় নয় মানে বাচ্চাদের পায়ে যেগুলো পড়ায় সেগুলো খুব বড় বড়ো এগুলো একদম ছোট ছোট। তো আপনারা চাইলে এরকম বানিয়ে নিতে পারেন দুটো চারটে যা খুশি আমার দু চারটে করলে ভালো হতো কারণ দুটো পড়লে খুবই হালকা দেখায় আর এক হাতে যদি দুটো দুটো করে পড়ি তখন ভালো দেখায় কিন্তু এটা চারটে থাকলে ভালো লাগতো দেখতে যাই হোক এটা হলো আমার লাস্ট প্রোডাক্ট তাহলে দেখানোর জন্য লাস্ট একদম এটা এটা একটা সিলভারের নেকলেস একদম পিওর সিলভারের নেকলেস এই ডিজাইনটা কেমন লাগলো আপনাদেরকে জানাবেন যারা বিয়ের জন্য সিলভার জুয়েলারি চাইছেন একদম গলা ভর্তি একটা ডিজাইন চাইছেন তারা এরকম নিতে পারেন একদম মানে ভীষণই ভারী ওয়েটের মধ্যে পেয়ে যাবেন এটা সিলভার জুয়েলারি আমি মনে করি যেহেতু গোল্ডের জুয়েলারি আমরা ভারীর উপরে কিনতে পারি না তো আমার মনে হয় যে সিলভার জুয়েলারিগুলো যেন খুব বেশি হালকা না হয় সিলভার জুয়েলারিগুলো যেন একটু ভারীর উপরে হয় তাহলে কী হয় সেটা মজবুতও হবে এবং দেখতেও সুন্দর লাগবে তো এটা ডিজাইনটা যাদের ভালো লাগছে তারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা মানে যে কোনো ওকেশানে ইউজ করতে মানে ইউজ করার জন্য নিতে পারেন কারোর বিয়ের জন্য নিতে পারেন এবং এটাকে গোল্ডের যে রং করে নিলেও ভালো লাগবে মানে সোনার জলে এটা ধুয়ে নিয়ে পড়লেও পুরো একদম সোনার মতোই লুক দেবে কারণ এই যে যে ছিলেকটা যে কাজগুলো আছে এগুলো খুব সুন্দর দেখতে এটা আমার তখন দাম নিয়েছিল ফাইভ থাউজেন্ড মতো এবং এর সাথে দুটো কানেরও ছিল কানেরটা মিলেই ফাইভ থাউজেন্ড মতো নিয়েছিল বা তার থেকে হয়তো একটু কম নিয়েছিল মানে ফোর থাউজেন্ডের উপরে দাম নিয়েছিল তো আপনারা চাইলে এরকম নিয়ে নিতে পারেন এখনও বেশি দাম নেবে না হয়তো সিক্স থাউজেন্ড মতো নিয়ে নিতে পারে যেহেতু এটা আমি কয়েক বছর আগে বানিয়েছিলাম তো এর সাথে যে সিলভার ইয়াররিংটা আছে এই রকম এরকম দুটো সিলভার ইয়াররিং দিয়েছে ওর সাথে দেখুন কেমন লাগছে দেখতে এটা যদি গোল্ডের রঙ করা যায় তো কতটা সুন্দর লাগবে ভাবুন যে গোল্ডকেও হার মানিয়ে দেবে এত সুন্দর ডিজাইন এবং এত সুন্দর দেখতে এটা দেখুন সিলভারের আরও দুটো ইয়াররিং আমি বানিয়েছিলাম হ্যাঁ আর একটা যেটা বলা ছিল যারা ঠাকুরকে সিলভারের নেকলেস পরানো পছন্দ করেন বড় ঠাকুরকে মানে ধরুন যাদের ঘরে মা তারার মূর্তি আছে বড় বা অন্যান্য আরও ঠাকুর আছে লক্ষ্মী সরস্বতী তারা এরকম টাইপের সিলভারের নেকলেস নিয়ে নিতে পারেন ঠাকুরের জন্য ভালো লাগবে এই ইয়াররিং দুটো দেখুন এগুলোর দাম খুব বেশি নেয়নি একদম হাজার টাকার মধ্যে পড়েছিল এটা আমি নিয়েছিলাম আসলে ভেবেছিলাম যে এটা আমি সোনার জল করে নেব কিন্তু করা হয়ে ওঠেনি ভেবেছিলাম এটা সোনার জল করে নেব তারপরে এটা আমি পরব মানে একদম পুরো সোনার মতোই লুক দেবে মানে ডিজাইনটা সেরকমই আছে মানে রুপোর ডিজাইন বলে কেউ বলবে না যে রূপোর জিনিসে এত সুন্দর ডিজাইন হয় এই জুয়েলারিগুলো আমার খুব প্রিয় ওই জন্য আমি প্রত্যেকটাই বলছি যে সব খুব সুন্দর খুব সুন্দর আপনাদের তবু কেমন লাগলো অবশ্যই জানাবেন কোন জুয়েলারিটা সব থেকে ভালো লাগলো সেটাও বলবেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যদি কোনো জুয়েলারি পছন্দ হয়ে থাকে সেটা আপনাদের জুয়েলারকে দিয়ে বানিয়ে নিতে পারেন তো আজকে আর আমার কিছু দেখানো নেই আমার সিলভার জুয়েলারি বাস এইটুকুই ছিল আগের একটা পার্টে আমি করে রেখেছি কিছুটা এবং এটাতেও কিছুটা করলাম মেন জিনিস তো আমি এটাতেই দেখালাম কারণ আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আমার নেকলেসটা এবং আমার যে গোল্ডের সরি সিলভারের যে ইয়াররিংটা আছে মানে ঝুমকোটা আছে ওটা আমার সবথেকে প্রিয় ওই দুটো আমি দেখিয়ে দিয়েছি এবং আপনাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন এবং যদি নেক্সট আপনারা এই টাইপের কোনো জাঙ্ক জুয়েলারি ভিডিও চান যে আমার কি কী জাঙ্ক জুয়েলারি আছে সেই সেইগুলোরও একটা ভিডিও আমি বানিয়ে দিতে পারি যদি আপনারা চান দেখতে তো সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই চেষ্টা করবো আর একটা ভিডিও বানানোর এবং আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন আর এই টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলের নাম হচ্ছে রাশি প্রোডাক্ট রিভিউ থ্যাংক ইউ